আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি আমাদেরকে বড় ভালোবেসে পাপের প্রাসাদ থেকে তুলে এমন জান্নাতের বাগানে বসিয়েছেন, শয়তানের বাহু থেকে তুলে রহমতের কোলেতে নিয়েছেন, দুশ্মনের হাত থেকে তুলে ফেরেশতাদের মজলিসে বসার সুযোগ করেছেন। তিনি বড় দয়ালু, তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, আর ইমানদারের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং সুযোগ দিয়েছেন। কি করে দেবেন না, সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। যদি বলেন তিনি হলেন আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, ইচ্ছাতে হোক বা অনিচ্ছাতে হোক, যেতেই হবে, যাব না বলা যাবে না, আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর কাউকে দেবেন না। এই দুটো কথা বলে তিনি বুঝাতে কি চেয়েছেন, যে আমাকে আমাকে অন্য মনস্ক হওয়া যাবে না, রেডি থাকতে হবে, যে কোনো সময় ডাক আসবে। কি বাবা, ঠিক কি ঠিক না? তো আপনি আমি যারা জলসায় বসেছি, কি মনে হচ্ছে রেডি আছি সকলে? ইনশাআল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ। যদি বলেন তৈরি আছি ইনশাআল্লাহ, তাহলে প্রথমেই নিয়ত করেন যে টুপি মাথায় চাপিয়েছি, মরার আগে পর্যন্ত টুপিটা খুলব না। যদি রেডি থাকেন তো তাহলে নিয়ত করেন টুপি পরে বসেছি, যতক্ষণ আমি মরব না ততক্ষণ এ টুপি খুলব না, তাহলে বুঝবো আপনি রেডি আছেন। আর স্টেজ থেকে উঠে যাওয়ার আগে যদি খুলে নেন, তাহলে বুঝবো আপনি ধোকাবাজি করেছেন, মানুষকে ঠকিয়েছেন। কথা বুঝেছেন না বোঝেন নাই? তৈরি সকল ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি সত্যি তৈরি থাকেন তাহলে নিয়ত করেন যে আজ থেকে এই সোনার সোনার টুকরো মুখটাতে আর কোনোদিন খুর চালাবো না, তাহলে বুঝবো আপনি রেডি আছেন। আর যদি এর পরে সকালে উঠে খুঁজ চালান, তাহলে বুঝবো আপনি জাতিকে ঠকাচ্ছেন, আপনি জাতিকে ধোকা দিচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে ধোকাবাজের খাতা থেকে নামটা কেটে দেবার তৌফিক দিক, বলুন আমিন। জুলমাল্লাহুম্মা আমিন। তিনি হলেন আল্লাহ, যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, কবর বলছে গোসল করে একবার খালি শুবি, চল চল আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পাবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমগুলোকে যিনি নরম করতে পারেন তিনি কে? খুব ভেবে বলবেন আমি মানুষ ভালো না, আগে বলে দিচ্ছি আমি মানুষ ভালো না। তাই যেটা স্টেজে বসে আমি প্রথম বলেছি, আজ পর্যন্ত কোনো মৌলবি বলেছে বলে আমার মনে পড়ে না, বলেছে বলে পড়েছে কি বলেন তো, যে সামনে সবকটা আলেম বসাবেন, আলেম ছাড়া বসাবেন না, ডাক্তার, মাস্টার, মিনিস্টার, ব্যারিস্টার,
পিছনে যেন বসে, সামনে বসবে না। এটা চট করে কোনো বক্তা বলবে না, কারণ বললে জানে আগামী দিনে আর ওর দাওয়াত হবে না। কি বুঝলেন? যদি আল্লাহ আমার রুজি লিখে থাকে তো হিজলিয়াতে যতদিন মরবো না ততদিন আসবো, আর না লিখে থাকলে এটাই শেষ, আর কোনোদিন আসবো না, এটা আমার জানা আছে। কারণ তিনি শুনিয়েছেন, লামানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমা মানা, আমি যেটা নিষেধ করে দেবো ওটা কেউ দিতে পারে না, আর আমি যেটা দেবো ওটা কেউ কেড়ে নিতে, হ্যাঁ কেড়ে নিতে, জালিকা ফাদুল্লাহ ইউতিহি মাইয়াশা, আমি আমার অনুগ্রহ যাকে খুশি দিতে পারি, তুমি হাত মেরে কিছু করতে পারো? পারো পারো? পারলে আবু জেহেল আমার নবীর সঙ্গে কিছু করতে পারতো, ফেরাউন মুসাকে কিছু করতে পারতো, নামরুদ ইব্রাহিমকে কিছু করতে পারতো। আল্লাহ শুনেছেন, জালিকা ফাদুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা আমার কুদরত, আমি কখন কাকে দেবো কাউকে বলি না, আর বলবো না। যে মানুষগুলোকে বসতে বলি নাই তার কারণ শুনে নেন, তাদেরকে ছোট করে না, তাদের প্রতি ঘৃণা না। কারণ যে মসজিদে রমজান মাসে তারাবি হয়, খতম তারাবি, ভালো না খারাপ? ভালো। বাচ্চা এখান থেকে তোলো, এক কথা বলে উঠ পড়তে হবে, বাচ্চাদের আমি জলসা শুনে না, চুপ করে বস, তার তুলে দেবো। আর ওই ছেলেগুলো তাড়াও, তাড়াও বাচ্চাগুলোকে, তার কমিটির লোক কে আছো ভাই? জলসা কমিটির লোক কে আছো? জলসার কমিটির লোক কে আছে? মাদ্রাসা সমস্ত গুলো আমাদের বলছি, জল সময় বলছি, সব এখানে আসুন, এখানে বাচ্চা শোনান, এখান থেকে কি বললাম বলেন? যে মসজিদে তারাবি হওয়া ভালো, তাতে খতম তারাবি হওয়াটা ভালো, হ্যাঁ না না? কিন্তু খতম তারাবির পিছে যদি হাফেজ না থাকে তাহলে সব টোকাই গেল, হ্যাঁ না না? যদি বলেন, কারণ পিছনে দুটো তিনটে হাফেজ থাকতে হবে, তবে সামনে যে ইমাম পড়াচ্ছে সতর্ক হয়ে পড়বে এবং ভুল হবে না, ঠিক হবে। আলেম যখন বায়ান করবে তার দুই পাশে দুটো চারটে আলেম থাকতে হবে, সুবিধা অসুবিধা হলে ওখান থেকে সে হেল্প নেবে। যাকে বসিয়েছে সে তো ফাতিহা জানে না, কি হেল্প করবে? কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য বক্তার পাশে আলেম বসাবে। যখন এদিকে তিনটে চারটে আলেম হবে, এদিকে তিনটে চারটে আলেম হবে, তখন বক্তাও টাইট হবে, বক্তা তখন আর গ্যাঁজা করি গল্প বলবে না, তখন কথা বলতে গেলে ভেবে বলতে হবে। বুঝেন না? বুঝেন নাই? কারণ জানে পাশে মাল আছে, ধরে ফেলবে। সেই জন্য বাবাজিরা সোনা লালিরা বললাম যে ওলামাদের সামনে বসা, কোনো শিক্ষিত মানুষজন আবার আমার উপর নারাজ হবেন না, যেটাকে আমাদের পাত্তা দেয় না। না না, আপনার জায়গায় আপনি অবশ্যই বসবেন, সেখানে আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু এখন যেহেতু বক্তৃতা চলছে, আমার প্রয়োজন হলে বলা হবে কি বলবো বলতো? আপনি তো মোটেই বলতে পারবেন না, আমার বিপদ আপনার বিপদ, ওর থেকে পিছনে বসা ভালো। কথা বুঝতেন? বোঝেন নাই? বাস কথা শোনেন। কি শোনাচ্ছিলাম? যে তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মূল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব একদল। মল্লে কদল? যদি বলো কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতোলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলে সব বেটা কবরডাঙ্গা। কোন ডাঙ্গা বলো? কবরডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে নেম পেলেট সমান সমান, এখন নাম লাশ। এখন নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে কাঁচা বাঁশ, আগে লাশ গেছে না বাঁশ? বাঁশ যদি আমল থাকে তো পাস, আর আমলে যদি টান পড়ে তো যদি বলো বাঁশ। বাস জলসা শুরু হলো বাঁশ। বাবাজিরা সোনার লালিরা, এই জন্য কবির ভাষা বড় সত্য, কবির ভাষা সত্য। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি,
आमाल से बनती है जन्नत भी जहन्नम भी, एक खाकी अपने जात पर ना नूरी है ना नारी। আমলের উপরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়, এ মাটির ঢেলা জান্নাতি নয় জাহান্নামি নয়, আমলের উপরে এর জায়গা ঠিক হয়। কথা মনে থাকবে ইনশাল্লাহ। শোনাচ্ছিলাম এই সবকিছুর মালিক কে, জোরে বলেন মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ বললেন, এটা বুঝে বললেন না আমি বলতে বললাম তাই বললেন, বুঝে বলেছেন। সবকিছুর মালিক কে? হাসি কান্নার মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? রাত ও দিনের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? ইহকাল ও পরকালের মালিক কে? জোরে বলো আল্লাহ। সব কিছুর মালিক, জোরে বলো সব কিছুর মালিক। হাতে সুতো বেঁধেছে কে? সব কিছুর মালিক আল্লাহ ছিল, তো আপনার হাতে লাল লাল হলুদ সুতো বাঁধতে কে বলল? সব কিছুর মালিক যদি আল্লাহই ছিল, তো তাহলে আপনার আমার মনের মাঝে এমনি করে আল্লাহর হুকুমের খেলাফ কি করে শব্দ জমা হলো? ভেবে আল্লাহ বলেন ঠিক। তারপরেই শত কোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অল্প সময় আমার হাতে, তাই দুটো টপি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, জীবনে যদি ভালো লাগে আমল করে নেবেন, ইহ কালও বেঁচে যাবেন পরকালও বেঁচে যাবেন। ইসলাম কোন জিনিসের নাম? এত টাকা খরচা করে জলসা দিয়েছেন আর এত ভালো প্যান্ডেল এত ভালো লাইটিং করেছেন, এই জলসাতে এসে বসার আসল কারণ কি? বক্তাদের ভালো ভালো কথা শোনা, ও তো আপনি বাড়িতে বসে কেবল আপনার মোবাইলে শুনতে পাবেন। এত টাকা খরচা করার কি দরকার ছিল? এই যে রাত ভর বসে থাকার কি দরকার ছিল জানেন না, আর কোন বক্তা এসে আপনাদের বলেও না। শুনে দেখেন, আমি ধর্ম বলে কোন জিনিসটা জানি না, তাই ধর্মটাকে জানার জন্য এখানে এসে বসেছি। আমার ধর্ম কি এটা জানার জন্য এখানে বসেছি, আর এতদিন যেটা আমি ধর্ম মনে করে চলতাম সেটা ধর্ম কি না এটাকে ট্রাই করার জন্য বসা। আর আসল হলো আমি আমার আল্লাহকে কি করে পাবো এখান থেকে জেনে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। বাস তাহলে কথা শুনুন, ভাবুন আর ফের নিজে নিন আর বাড়ির জন্য নিয়ে যান, নিয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ে যাব। তো ইসলাম কার নাম, কোন বস্তু থেকে শুরু? বাবাজিরা সোনার লালিদা, ইসলাম হলো ভাবার আরেকটা নাম, ফিকির করা। কিসের ফিকির? বসে বসে ভাবার আমি কে, আমি কি, আমি কোথা থেকে এসেছি, আমার এখানে আসার কাজ কি, এখান থেকে যাওয়ার পরে আমার জায়গা পাবো কি, বাস এই পাঁচটা বিষয়ে ভাবা। আমি কে, আমি কি, আমাকে পাঠিয়েছে
কি কাজ দিয়ে আমি করছি কি, আর শেষে আমি পাব কি, এটা ভাবার জন্য জানতেন 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 না। বড় ভাগ্যবান এলাকার মানুষেরা, নসিবওয়ালা, তকদিরওয়ালা, যে আজকের এখানে মাদ্রাসা হয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। ওই গ্রাম বড় তকদিরওয়ালা, নসিবওয়ালা, যে গ্রামেতে রসুলের কারখানা হয়, রসুলের কারখানাওয়ালা হয়, নসিব বানাতে হয়, তকদির বানাতে হয়, সবটুকু আল্লাহর উপর ছেড়ে দেওয়াটা ঠিক নয়, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক কিছুটা লাগাতে হয়। ভাববো ইনশাল্লাহ, ভাববো ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, তো প্রথম বলেন, আমার আপনার কাছে এ হাত একদিন ছিল কিন্তু চলতো না, ছিল না ছিল না, চলতো না, মুখ ছিল কিন্তু বলতো না, কান ছিল শুনতো না, শরীর ছিল দাঁড়াতে পারতাম না, পা ছিল চলার ক্ষমতা ছিল না, আবার অদূর ভবিষ্যতে একটা দিন আসছে আমি থাকব, আমার কান থাকবে কিন্তু শুনবে না, চোখ থাকবে কিন্তু দেখবে না, মাথা থাকবে, মগজ থাকবে কিন্তু কথা মনে রাখতে পারবেন না, পা থাকবে চলতে পারবেন না, আমার গোটা শরীর থাকবে উঠে দাঁড়াতে পারবো না। আবার বলছি বাচ্চাদেরকে, চুপ থাকবা, কথা বলবি না, শুনে যাও, ভাবেন বসে বসে, একদিন সব ছিল চলতো না, আর একদিন সব থাকবে চলবে, যদি বলেন না, যেদিন সব ছিল চলতো না ওদিন শুয়ে শুয়ে পেচ্ছাপ করলে কেউ কিচ্ছু বলতো না, আর একদিন আসবে যেদিন সব থাকবে চলবে না, ওদিন পেচ্ছাপ করলে লোকে কিন্তু গাল দেবে, নোংরা কথা বলবে, বাজে বাজে মন্তব্য করবে, একদিন সব ছিল চলতো না, পায়খানা করে দিলে কেউ কিছু বলতো না, আদরে ধুয়ে দিত, মুছে কোলে নিত, আর একদিন আসছে যেদিন আপনি বিছানায় পায়খানা করলে আপনার পাশে কেউ আসবে না, ধুইতে চাইবে না, কাছে নিতে চাইবে না, একদিন আপনি কথা বলতে পারতেন না, আদো আদো বলতেন, তো আপনার ওই আধো আধো কথা শুনে সবাই হাসতো আর বলতো চেষ্টা করছে এইবার কথা বলবে, আর একদিন আসবে যেদিন আপনার মুখের কথা অর্ধেক বেরোবার অর্ধেক বেরোবে না, সেদিন শুনে লোক বিরক্ত হবে, বকবে না, চুপ করুন, খালি ভদ্র বকালি, হ্যাঁ চুপ করুন, কথা বলুন, একদিন কথা বলতে পারেন নাই লোকে হেসেছে খুশি ছিল, আজ কথা বলতে না পারলে লোকে রেগে যাবে নারাজ হবে, ভাবেন বসে বসে, হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না, এই যে এই যে এতক্ষণ জিনিস আপনি ভাবলেন, বলেন যে ওই অচল হাত পাতে চলার ক্ষমতা দিয়েছিল কে, ওই অন্ধ চোখটা জ্যোতি দিয়েছিল কে, ওই বোবা মুখটাতে কথা দিয়েছিল কে, আর একদিন এমন আসবে যেদিন এই ভালো মুখটা বোবা করবে কে, এই ভালো চোখটা অন্ধ বানাবে কে, এই সচল পা দুটো অচল করবে কে, বিশ্বাস বিশ্বাস কথা বলেন, বিশ্বাস কার কার বিশ্বাস হাত তোলেন, এবার জলসা শুরু করবো।
এত বড় মিথ্যা কথা বললেন কি করে? আপনি কি মনে করছিলেন আপনি হাত তুলে আমি খুশি সমান আলো বলবো? হ্যাঁ, আমি উদুম বস্তা নয়। এ বাবা, চেয়ারটা সরিয়ে দেবো, নিচে বসো, চেটন ছোড়া, চেটে ফেল ছোড়া। এই যে হাতটা তুললেন, বুঝে তুললেন না বুঝে তুললেন? আপনাদের তো চেহারা দেখে মনে হচ্ছে আপনার জলসা শোনা লোক নয়, গীত গাওয়া লোক, আপনারা গীত শোনা লোক। আপনি যে হাতটা তুললেন কোন লজ্জায়! আল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম অচল পায়ে বল দিয়েছে কে? তো আল্লাহ। আর এই সচল পা দুটো অচল বানাবে কে? আল্লাহ। বিশ্বাস আছে? হ্যাঁ, তা তুলে ফেললেন। যদি এটাতে বিশ্বাস ছিল তাহলে এই পা দুটো মসজিদ পর্যন্ত কেন গেল না, কেন ভাবলো না যে যে আল্লাহ আমাকে দিয়েছে সেই আল্লাহ নিয়েছে? তো মাঝখানে যখন দিয়েছে ও আল্লাহকে কেন দিলাম না? চলেছে হাত আল্লাহর ইচ্ছায়, বন্ধ হয়েছে হাত আল্লাহর ইচ্ছায়, দেখেছে চোখ আল্লাহর ইচ্ছায়, বন্ধ হয়েছে চোখ আল্লাহর ইচ্ছায়, শুনেছে কান আল্লাহর ইচ্ছায়, তো বন্ধ হয়েছে কান আল্লাহর ইচ্ছায়, মাঝখানে জীবনটা চলবে কার ইচ্ছায় বলেন? গোটা জিন্দগিতে আল্লাহর হুকুমের উপরে চলতে পারলেন না, হাত তুলে ফেললেন। খেতে বসেন তো বিসমিল্লাহ বলেন না, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেন না, পেশাবখানা গিয়ে কি বলতে হয় তাও জানেন না, বিবিকে দেখে কি বলতে হয় তাও জানে না, আম্মাকে দেখে কি বলতে হয় তাও জানে না, ওর হাত তুলে বললেন যে হ্যাঁ বিশ্বাস। হায় 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 হায়, ওহো, এই জাতি কোন জায়গাতে মার খেয়ে বসে আছে! জিন্দেগি ভোর জলসা শুনেছেন, জলসা শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, বয়স শেষ হতে চললো, কোমর বেঁকে গেছে, আর শুনেছেন যে আল্লাহ পাক একটা দুটো করে 1,00,000, 2,00,000, 24,000 নবী পাঠিয়েছেন মানুষের জন্য। 24,000, 1,00,000 কিংবা 2,00,000, 24,000, এটা জানেন? হ্যাঁ না না জানেন? এত নবী পাঠিয়েছে কথা শুনেছেন? এখনো বলছি, কথা বলছি না। এই যে শুনতে শুনতে জীবন চলে গেছে, যে 1,00,000 কিংবা 2,00,000, 24,000 নবী পাঠিয়েছে কথা শুনেছেন না না? কথা বলেন হ্যাঁ না না শুনেছেন? তো বলেন তো নবীগুলোকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? জানি না, দিনের জন্য, অন্ধকার কার জন্য পাঠিয়েছিল? দিনের জন্য পাঠিয়েছে। কথাবার্তা শোনো দিনই। হ্যাঁ বাবাজি, না ভাবেন, ভাবেন আগে, ভাবেন তারপর জবাব দেবেন। এই পৃথিবীতে সব থেকে সত্য কটা তাও জানে না? এই পৃথিবীতে সব থেকে সত্য হচ্ছে দুইটা, কটা? আমি বাচ্চাগুলো এই পৃথিবীতে সব থেকে সত্য হলো দুটো, কটা? আল্লাহ বলেছে হাদা মা ওয়াদা রহমান ওয়াসাদাকাল মুরসালুন। 23 পারায় সুরা ইয়াসিনে শুনিয়ে দিয়েছে হাদা মা ওয়াদা রহমান ওয়াসাদাকাল মুরসালুন। তোমার রব যেটা বলেছে, রহমান যেটা বলেছে ওটা সত্য, যেটা নবী বলেছে ওইটা সত্য। তো কোরআন যেটা বলেছে ওটা একেবারে সত্য? হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না সত্য? হ্যাঁ।
আমরা যারা জলসায় বসে আছি, যারা জলসার বাইরে আছি, নসিব পড়া নসিবওয়ালা তারা এই জলসাতে বসার সুযোগ পেয়েছে, আর জলসায় বসেছে যারা পড়া নসিব হলো তারা জলসার আওয়াজ শুনে এসেছে, কিন্তু মজলিসে বসে নাই যারা পড়া নসিব তারা।